ঢাকায় সিনেমার রোম্যান্টিক দম্পতি রাজ পরি একমাত্র ছেলেকে নিয়ে বেশ সুখেই দিন কাটছিল তাদের। তবে হঠাৎ পরির এক স্ট্যাটাসে আলোচনায় উঠে এসেছে তাদের দাম্পত্য, সঙ্গে নাম জড়িয়েছে বর্তমান সময়ের সবচেয়ে ব্যবসা সফল নায়িকা বিদ্যা সিনহা মিমের। এরপর পরিমণি আরেকটি স্ট্যাটাস দেন মিমকে নিয়ে। বিষয়টি নিয়ে সরগরম দেশের মিডিয়া পাড়া। এতদিন মুখে কুলু পাঠিয়েও অবশেষে মুখ খুলেছেন শরীফুল রাজ। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পরির অভিযোগকে মিথ্যা দাবি করেছেন পরাণখ্যাত এই অভিনেতা। তিনি বলেন, এই বিষয়ে আমি কিছুই জানি না, সংসার স্ত্রী সন্তানের প্রতি সবসময় সিনসিয়ার থাকি, এরপরও কেন পরি সোশ্যাল মিডিয়ায় এমন স্ট্যাটাস দিল তা আমি জানি না, এতে আমি রীতিমতো শকড। রাজ আরো জানান, তিনি সবসময় সব ক্ষেত্রে সৎ থাকার চেষ্টা করেন, স্ত্রী সন্তান ফেলে অনৈতিক সম্পর্কে জড়ানোর কথা ভাবতেও পারেন না। রাজ বলেন, আমার বিরুদ্ধে আনিত সব অভিযোগই মিথ্যা, বিন্দুমাত্র সত্য নয়, তারপরও পরি কেন এমন করল একমাত্র সেই তা জানে। গুনিন সিনেমার শুটিংয়ের সময় প্রেমের সম্পর্কে জড়ান পরি মনি ও শরীফুল রাজ। এরপর বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই জুটি। 2021 সালের 17 অক্টোবর চুপিসারে অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেন পরি মনি। চলতি বছরের 10 জানুয়ারি এ খবর প্রকাশ্যে আনেন তারা। বর্তমানে এক পুত্র সন্তানের জনক এই তারকা দম্পতি।